السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وقل مهدسات بدا وقل لا بذات دلالة وقل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واتسم بحبل الله جميعا ولا تفرقوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أدخلوا في سلم قافة ولا تتبعوا خطوات الشيطان انا ابي هريره رضي الله عنه مقال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى انا ابي هريره رضي الله عنه مقال

যে আল্লাহ শত কষ্টের পরেও আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন তারই বার শুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ শত কোটি সালাত ও সালাম বসি আমরা বলি আল্লাহ আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম এর ঐক্য ইউনিটি অব দা উম্মা মুসলমানের ঐক্য উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ব বল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ হাতে সময় এক ঘন্টা উক্ত বিষয়ে আলোচক আলোচনা করার পূর্বে আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো যারা এই বন্ধুর পথ এই কষ্টদায়ক রাস্তা কে মেরামত করেছেন মানুষকে শুধুমাত্র দিন ইসলাম শেখানোর জন্য দিন ইসলামের কিছু কথা বলার জন্য নাকি কেউ আসছে সিনেমার কোনো সিঙ্গার আসবে এখানে তো যারা আলোচনা করেছে যারা আয়োজন করেছে তারা তাদের উদ্দেশ্য যে কোরআন এবং হাদিস জাতির কাছে পৌঁছে দেওয়া তো এই জাতির কাছে পৌঁছে দিতে গিয়ে বাধা আসবে কথা সত্য আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত এমন একজন নবিরসুল কেউ পাবেন না যারা জাতির সামনে মার খায়নি জাতির সামনে বাধা প্রাপ্ত হয়নি যারা হক সত্য দিনের দাওয়াত দিবে যুগে যুগে ফেরাউনের মানুষ মতো যুগে যুগে মানুষ যুগে যুগে আবু জাহালের মতো জাহেল বাধা সত্য তবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে যারা হকের পথে থাকবে তাদেরকে আমি আল্লাহ সেভ করব তো যার আল্লাহই অভিভাবক তার তো আর ভয়ের কোনো কারণ নাই যাকে আল্লাহ সেভ করবে তার তো আর ভয়ের কোনো কারণ নাই এত কষ্ট হয় একটা কথা ভেবে আবু জেহেল কাবার গিলাফ ধরে বলছে আল্লাহ এ দেখো যুদ্ধে যাচ্ছি যদি মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলিয়া ওসাল্লাম বলছে যদি আবদুল্লাহর ব্যাটার ধর্ম সঠিক হয় তো তাকে জিতিও আর যদি আমার ধর্ম সঠিক হয় তো আমাকে জিতি জিতিও এই কথার মাধ্যমে বুঝতে যাচ্ছে যে আবু জেহেল বুঝতো যে আল্লাহ রসুলি জিতবে এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আবু জাহেল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তার নিজের ধর্মের প্রতি ডাউট ছিল ভাষা বুঝছেন না নিজের ধর্মের প্রতি ডাউট ছিল তাই তো দোয়া করছে নইলে দোয়া করার কি দরকার ছিল কাবা তো আল্লাহ সোবান আর আল্লাহর মনোনীত বান্ধা আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তো যুগে যুগে আবু জাহাল থাকবে তো যুগে যুগে আল্লাহ রসেলের মতো বলিষ্ঠ কণ্ঠের মানুষও থাকবে যুগে যুগে ফেরাউড়ও থাকবে সাথে সাথে মুসে আলাহসাল্লাম হারউয়াল আল্সাল্লামের মতো ব্যক্তিত্ব নবীগণ থাকবে এতে ভয়ের কোনো কারণ নাই এখানে যে প্রোগ্রাম হবে আল্লাহ বহু বছর পূর্বে লিখে রেখেছে প্রোগ্রাম হবে হবে কোন বাপের ব্যাটানাই যে এই প্রোগ্রামকে বাধা দিবে তবে কিছু মানুষ প্রোগ্রামকে যদি বাধা দেওয়ার চেষ্টা করে থাকে তারা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে দাঁড়াবে কথা সত্য দাঁড়াবে কথা সত্য এই ছেলেগুলা দিন রাত এক করে পরিশ্রম করেছে শুধুমাত্র জাতির কাছে হক দিনকে পৌঁছে দেওয়ার জন্য আর হক দিনকে পৌঁছে দেওয়ার জন্য যদি কোনো মানুষ পরিশ্রম করে তাহলে তার জন্য আল্লাহ নিজে অভিভাবক তার প্রমাণ হচ্ছে আজকের এই প্রোগ্রাম তার প্রমাণ হচ্ছে আজকের এই প্রোগ্রাম এদেশে বিজাতি মানুষ বসবাস করে যদি কোন বিজাতি আমাদেরকে বলতো যে এই প্রোগ্রাম আমরা করতে দেব না তবে মনের মধ্যে শান্তি হতো যে কোন বিজাতিকে বিজাতি বাধা দিল কিন্তু এক শ্রেণী মুসলমানের বাচ্চারা লাগাতার চেষ্টা করেছে অথচ ও কোরআনই পড়া জানে না কোরআনই বুঝে না আল্লাহ যে কোরআনে বলছে সুরা আলী ইমরান সুরা নম্বর তিন আট নম্বর একশো ষাট আল্লাহ বলছে আমি যদি কাউকে যেতই কোন মায়ের বেটা আছে তাকে হারানোর মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করেছে এটা বেকুমের একটা পরিচয় তো আজকে এই প্রোগ্রাম করতে এত বাধা বিপত্তি তবে বাধা বিপত্তি হলে সেটা আল্লাহ সুমানে তারা দেখবেন আকাশ থেকে হঠাৎ যদি বৃষ্টি বর্ষণ হয় এক শ্রেণী মানুষ বলে আল্লাহ রহমতের বৃষ্টি দাও তার খাতায় নেকিতে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহর উপরে তাওকুল করেছে আর এক শ্রেণী মানুষ বলতে থাকে ওই তারাটা ছিল তাই বৃষ্টি হলো অমক ইমাম সাহেব আজকে নামাজ পড়লো তাই বৃষ্টি হলো ওই এই বৃষ্টির মাধ্যমে ওর ইমান ধ্বংস হলো কাজ একটা সিস্টেম হচ্ছে দুটো একজনের ইমান নষ্ট হয়ে গেল আর আরেকজনের কি হলো নেকিতে পরিপূর্ণ হয়ে গেল এখানে বুঝতে হবে আল্লাহ তালা যদি রাজি খুশি না থাকেন তাহলে কেউ কি প্রোগ্রাম করতে পারবে তার মানে আল্লাহ রাজি আছে তো ব্যাপারটা হাবিল কাবিলের ঘটনার মতো হয়ে গেল হাবিল বলছে যে আমিও কুরবানি দেব কাবিল বলছে আমিও কুরবানি দেব হাবিল তার পশুর মতো থেকে অন্যতম একটা পশুকে রেডি করলো আর কাবিল তার ফল ফলানি শাক সবজি থেকে তার কিছু খাবার রেডি করলো তখনকার সময়ের কুরবানি হওয়ার সিস্টেম কি ছিল আকাশ থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে তার কুরবানিটাকে আগুন এসে খেয়ে ফেলতো এটা তৎকালীন সমাজের একটা রীতি ছিল এক শ্রেণীর মানুষ বাধাও দিয়েছে এক শ্রেণীর মানুষ বলেছে প্রোগ্রাম করব তো প্রোগ্রাম যে হচ্ছে তো কার নিয়াতটা কবুল হলো বাসা বুঝলেন না নিয়াত কার কবুল হলো একদল বলছে প্রোগ্রাম করব একদল বলছে প্রোগ্রাম করব না তো নিয়াতটা কার কবুল হলো যারা করব বলেছে কারণ তারা দিন ইসলামের রাস্তায় রয়েছে সঠিক কথা মানুষের সামনে প্রচার করার জন্য তারা ব্যতিব্যস্ত কিন্তু মানুষ যারা সঠিক কথা শুনতে নারাজ কারণ সঠিক কথা শুনলে নিজেকে পরিবর্তন হতে হবে দিন ইসলাম অত সোজা নয় দিন অত সোজা নয় তিনখানে খানে আল্লাহ আউট করে দিয়েছেন এই তিনখানা কোশ্চিন কবরের মধ্যে হবে অথচ এই তিনখানা কোশ্চিনের উত্তর দিবে হাজারে একজন বুঝেননি কথা হাজার একজন উত্তর দিবে আরে আগেই তো আল্লাহ বলে দিয়েছেন এই এই কোশ্চিন হবে অ্যানসার তাহলে এত আপনি বুদ্ধিমান মানুষ পিএইচডি করা মানুষ হাইলি এডুকেটেড লোক তাহলে আপনি একবার খেয়াল করে দেখুন যে আপনি কবরে গিয়ে উত্তর দিতে পারবেন কিনা আপনি আপনার জন্য প্রস্তুত রেডি হয়ে যান বলছিলাম বক্তৃতার বিষয় যেহেতু অতি রাত্রি করা যাবে না থানা থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে পারমিশন নেওয়া হয়ে গেছে সাড়ে দশটা পর্যন্ত প্রোগ্রাম হবে আমার পরে আরও একজন মাদানি ভাই রয়েছেন উনি কথা বলবেন তো এই প্রোগ্রামটা আপনাদের হয়তো অনেক আক্ষেপ থেকে যাবে মানে আমরা আপনারা দীর্ঘদিন থেকে আমাকে চান যে শাহিনুর ভাই আমাদের এলাকায় এসে মাইকে কথা বলুক আমি এখানে অনেক দিন যাবৎ প্রোগ্রাম করেছি উইদাউট মাইক কিন্তু আজকে আবার সময় পেয়েছি মাইক পেয়েছি সবই কিন্তু সময় সময় এক ঘন্টা মনে হয় কিছু চলে গেল তো মুসলিম জাতি আজকে এমন রয়েছে বিভ্রান্তির শিকার হয়ে মুসলমান জাতি চারিদিকে মার খাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আমরা আমাদের ইউনিটাকে ইউনিটিটাকে নষ্ট করছি আমরা আমাদের বন্ধনটাকে নষ্ট করছি শুধুমাত্র মাসলা মাসাইলের মাধ্যমে ভালো করে শুনবেন মানুষ ভাগ হবে আকিদার ভিত্তিতে আমি আজকে কারণ বলতে আসিনি আমি শুধু আপনাকে বলবো আপনাদেরকে বলতে চাইছি যে মানুষকে ইউনিটি করার মুসলমানদেরকে একসাথে করার কি কি রাস্তা কি কি ওয়ে রয়েছে তার এক নম্বর হয়ে হচ্ছে আকিদা আকিদার মাধ্যমে মানুষ একে অপরের কাছে আসতে পারে মাসলা মাসাইলের মাধ্যমে নয় আকিদা কি আল্লাহ কজন কথা বলেন আল্লাহ হচ্ছে একজন আপনার আল্লাহ একজন চন্ডী দাসেরও আল্লাহ একজন আপনি বলছেন আল্লাহ ছেড়া সত্য কোনো মাহবুদ নাই আর আমার কোন হিন্দু ভাই এখানে বলছে

এবং সেই হাদিস সবারই শিক্ষককে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সবারই আল্লাহ একজন এতে কোনো একত্বলাপ নেই আছে একত্বলাপ তাহলে এক শ্রেণীর ভাইদের সামনে আমাদের পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য এই জায়গায় আমরা মসজিদে ঢুকে বলছি ইয়া বধু ও ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই সন্তান দেওয়ার মালিক তুমি তুমি আমাদের ভালো ফসল দেওয়ার মালিক তুমি সন্তানকে দুনিয়া থেকে তুলে নেওয়ার মালিক এটা আমরা বলছি আমার আমার কংক্রিট ধারণা রয়েছে আমার আল্লাহকে আমি সুন্দর করে বিশ্বাস করি আমার আল্লাহ যে সব দিতে পারে এটা আমি বিশ্বাস করি আর আপনার আল্লাহ হচ্ছে এমন যে আপনার আল্লাহ নাকি সন্তান দিতে পারে আর জোড়া কলা খেলে নাকি দুটো সন্তান হয় মানে আপনার আল্লাহ জোড়া কলার চেয়েও খারাপ না উজিবিল্লাহ মিনজালিক ভাষা বুঝেননি আপনার আল্লাহ থাকার পরেও আপনাকে হাজিয়ালিতে যেতে হয় আপনার আল্লাহ থাকার পরেও আপনাকে পাথর চাপড়িতে যেতে হয় যে পাথর চাপড়ি ইতিহাসে রেকর্ড রয়েছে এটা কুকুর গিয়ে বাচ্চা চাইনি এটা কুকুর গিয়ে বাচ্চা চাইনি মানে আমার আল্লাহ বাচ্চা দিতে পারে আর যদি বাচ্চা না দেয় আমাকে বুঝতে হবে এটা আমার জন্য পরীক্ষা এটা আমার জন্য পরীক্ষা এটা বুঝতে হবে তো আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক কিন্তু আমার আল্লাহ স্ট্রং আপনার আল্লাহ যে কমজোর না এই কমজোর থেকে আপনাকে উঠতে হবে উপরে রাজি আছেন রাজি তো আপনারাই থাকবেন আচ্ছা আল্লাহ রসুল বলছেন আতিউল্লাহ ও আতিউল রসুল আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে বললেন আল্লাকে মেনে নাও আল্লাহ রসুলকে মেনে নাও এবং তোমাদের আমলগুলাকে বিনিষ্ট করো নাম তার মানে বুঝে যাচ্ছে আল্লাহকে আর আল্লাহ রসুলকে বাদ দিয়ে যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন যত বড় ইমাম সাহেব হোক না কেন আপনি যদি তাদের কথা মেনে চলেন তাহলে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে সরাসরি অপমান করা হয় আল্লাহকে এবং আল্লাহ রসুলকে সরাসরি অপমান করা হয় আল্লাহ যে বললেন যে আমাকে মানো এবং আমার নাবিকে মানো আর আল্লাহ রসুলকে মানা মানে হচ্ছে করিম এবং সহি হাদিস মানতে হবে কোরআনুল করিম এবং সহি হাদিস মানতে হবে আর এই সহি হাদিস এবং কোরআনুল করিমের বুঝটা নিতে হবে সাহাবিদের কাছ থেকে আপনার মাথা থেকে না আপনার মস্ত মস্তিষ্ক প্রসূত কোনো কথা মস্তিষ্ক চাষ করে কোনো কথা বের করবেন ওটা ইসলামে চলবে না আবুবাক্কার যদি কোনো কথা বলে তা ইসলামে চলবে না যদি কোরআন হাদিসে না থাকে তো পীর সাহেব তো দূরের কথা ইমাম সাহেব তো দূরের কথা আপনাকে কোরআন এবং হাদিস মানতে হবে যদি আপনি তর্ক বিতর্ক না করে কোরআন এবং হাদিসকে নির্ভেজাল ভাবে গ্রহণ করতেন তাহলে সমাজে ফেতনা ফেসাদ থাকতো না থাকতো আল্লাহ রসুল বলছেন এফাউল লোহা ওয়াসুস সারেফ দাড়িটাকে ছেড়ে দাও মুসটাকে ছাটো দাড়িটাকে ছেড়ে দাও মুসটাকে ছাটো তো এবার ও খুঁজছে যে দাঁড়ি কাটার বা ছাটার হাদিস আছে কিনা খুঁজতে 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 পেয়ে গিয়েছে যে উমার রাজি আল্লাহনবাই ইবনে উমার ও কি করেছে হজের মৌসুমে গিয়ে হজ করতে গিয়ে এক মুষ্টি দাঁড়িয়ে রেখে কেটেছে আচ্ছা উমার কে বলেন তো উমার যদি দাড়ি চেঁচে ফেলেন তার থাকার জায়গায় কোথায় হবে জান্নাত আরে ওমরকে আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছে যে তুমি জান্নাতে ঢুকবাই প্রবেশ করবাই তা ওমরকেরা আপনি আপনা নিজেকে এক করলেন মানে এটা কেমন কথা তা আপনাকে যে আল্লাহ রাসূল প্রথমে বলল যে দাড়িটাকে ছেড়া দাও মুসটাকে ছাটো بس আপনার হাদিস খোঁজার দরকার আছে আপনি খুঁজে খুঁজে ওইটুকু দেখছেন যে কি করে মোদির মতো দাড়ি রাখা যায় না ঘরকা না ঘাট কায় এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা হয়ে যায় এখানে তো আমরা যদি কোরআন এবং হাদিসটা সুন্দরভাবে সাহাবীদের মতো বুঝ করে যদি বুঝতাম তাহলে আজকে আমাদের সমাজে এত মাসলা মাসে ঝামেলা হতো না কারণ সবারই করিম আর মোহাম্মদ সাল্লাম হচ্ছে আমাদের সবারই শিক্ষক আপনার শিক্ষক যেটা বলেছে ওইটাকে গ্রহণ করবেন নাকি পাড়ার একজন মানুষ রিসার্চ করেছে ওইটাকে গ্রহণ করবেন কোনটাকে শিক্ষক যেটা বলেছে তা আপনার শিক্ষক যেটা বলেছে ওইটাকে আপনি গ্রহণ করবেন তা আপনার মাথা যে কত বড় এটা তো বুঝতে পারছি বলছে যে ন বছরের শিশু বক্তা এসেছে ও তো নামাজি ফরজ না ও তো নামাজি ফরজ না ওকে তোতা পাখির মতো কিছু শিখে দেওয়া হয়েছে আর ও লাখ লাখ টাকা ইনকাম করে বেড়াচ্ছে এখন যদি আমি আপনাকে বলি আট বছরের আমার একটা বন্ধু আছে ও বহরমপুরে বসে হেভি ফিজিশিয়ান হেভি ডাক্তার আপনার ছেলেকে দেখাবেন কি বলবেন শাইনুর ভাই সবই ঠিক বললেন আশ্চর্য কথা ক আট বছরের ছেলে ডাক্তার হতে পারে কিন্তু আট বছরের ছেলে ডাক্তার হতে পারে না এখানে কিন্তু বক্তা হতে পারে শিশু বক্তা দেখলে লক্ষ লক্ষ মানুষ হয় না এখন তার মানে বোঝা যাচ্ছে মানুষ ভুল রাস্তায় আছে মানুষ ভুল রাস্তায় আছে ওকে ওর বক্তৃতা শুনতে যায় না ওকে দেখতে যায় আবার কিছু বক্তা আছে নিজে লিখে ছাব্বিশ ইঞ্চি মানে ও নিজে ছাব্বিশ ইঞ্চি মানে মানুষ যেটা আকর্ষণ হোক তো এ দিয়ে কি পরিবর্তন হবে এদের জাতির কি পরিবর্তন হবে এদের জাতির কোনো পরিবর্তন হবে না দিন ইসলাম আল্লাহ রসুল যেভাবে দিয়ে দিয়ে গিয়েছে ওইভাবে দিন ইসলাম মানতে হবে আপনি একাধিক ভার এই কথাটি শুনেছেন আবু হুরায়ান রাজ্য বলেন আমরা আল্লাহ রসুলের সঙ্গে সড়াতা দায়ী করছিলাম আমাদের পায়ে স্যান্ডেল ছিল আল্লাহ রসুলের পায়ে স্যান্ডেল ছিল শলাতা দায়ী করার পরে আল্লাহ রসুল সালাতের মাঝে স্যান্ডেল খুলে রাখলেন ঘুরে দেখছেন আবু হরারা এবং আরো কয়েকজন সাহাবী যাদের পায়ে স্যান্ডেল ছিল তারা খুলে রেখেছে আল্লাহর রসুল বলছে ও আবু হরারা তোমরা স্যান্ডেল খুললে কেন বলছে আল্লাহ রসুল আপনি খুললেন মানে বলছে আমি তো খুলেছি আমাকে জিবরাইল বলল যে স্যান্ডেলের তলায় না পাকি আছে স্যান্ডেল তলায় কিছু একটা ময়লা লেগে আছে খুলে ফেলো আল্লাহর রসুল আমি খুলে ফেললাম তো আপনারা খুললেন কেন বলছে আপনি খুলেছেন তাই বুঝতে পারছেন কি বললাম এইভাবে আল্লাহ রসুলকে মানতে হবে হাদিস পেয়ে গিয়েছেন মানে আর কারো কথা চলবে না যত বলে পাই কম্বার পীর হোক আর কুতুব গাউজ যেই হোক না কেন কারোর কথা মানা চলবে না শুধুমাত্র মানতে হবে কার কথা আল্লাহ রসুলের কথা জিনেছে পৃথিবী সবচেয়ে বড় সত্যবাদী সবচেয়ে বড় সত্যবাদী কেন উনি নিজের মুখ থেকে কোনো কথা বলতেন না উনি যা শুনতেন আল্লাহ তরফ থেকে তাই উনি বলতেন আজকে আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে ইমাম সাহেব অমুক সাহেব তমক সাহেব এইসবের কথা আমরা শুনছি আমরা নাকি সাধারণ মানুষ দিন ইসলাম বুঝি না তাই ইমাম মানতে হবে তো আমরা সাধারণ মানুষ দিন ইসলাম বুঝি না হাদিস বুঝি না কোরআন বুঝি না তাই আমাদের ইমামকে মানতে হবে আচ্ছা একজন ইমাম বলছে এক মাঝাবের ইমাম বলছে যে কেউ যদি ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে দুই হাতকে প্রথমে ধুতে হবে তারপরে অজু করতে হবে এক মাঝাব দুই নম্বর মাঝাবের ইমাম সাহেব বলছে যে কোন ব্যক্তি ঘুমিয়ে থাকলো তার পরনে আন্ডার আছে আন্ডার আছে অতএব সেই ব্যক্তি উঠলে তাকে আর অজু করা লাগবে না মানে হাত এদিক ওদিকে যায়নি তিন নম্বর মাঝামের ইমাম বলছে যে কোন ব্যক্তি ঘুমিয়ে আছে যদি খালি লুঙ্গি পরে থাকে তাহলে উঠে হাত ধুতে হবে প্যান্ট পরলে হাত ধুতে হবে না আর এক ইমাম বলছে যে যে অবস্থায় উঠেন না কেন উঠে আপনাকে হাত ধুতে হবে মানবেন কোনটা আল্লাহ রসুল কি বলছে ঘুম থেকে উঠে দুই হাত কোনটা সরাসরি উঠলাম দুই দুই হাত দিয়ে পানি দিয়ে ধুলাম পানি মানে তো আর লাখ টাকা দাম না দুই হাত দিয়ে কমপ্লিট ধুয়ে করলাম আর কোনো মাসলা মশলা থাকলো এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি যে চার তরিকার চার ইমামকে যদি একটা ঘরের মধ্যে দশ দিন রাখা যায় ও চারজনের মার্ডার হবে একবারে বাস্তব কথা এ ওকে দেখতে না ওকে দেখতে পায় না বর্তমান সমাজে এটা তো অবস্থা আচ্ছা এবার তাহলে আকিদার ভিত্তিতে আমাদেরকে এক হতে হবে ওরা আহলে হাদিস ওদের প্রোগ্রামে আমরা যাবো না ওদের বক্তৃতা শুনে হারাম না যায়েজ এই ফতোয়া দেওয়া যাবে না ওরা হানাফি ওই প্রোগ্রামে আমরা যাবো না ওই ওরা যারা তারা কাফের এই ফতুয়া দেওয়া যাবে না ওরা পড়েছে আপনি ওলা ইলাহা বলেছেন সবাই আপনার ভাই আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই কোন মাঝাব নয় কোন দল নয় কোন কন্ডর নয় আপনাকে স্পষ্ট ক্লিয়ার করতে হবে যে ব্যক্তি এই কথা বলেছে আসাদ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান মুহাম্মাদার রাসূলুল্লাহ সেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি আমার ভাই এটাকে আপনাকে কম কনফার্ম ধারণা করতে হবে শুধুমাত্র মাসলা মাসাইলের জন্য কোন ব্যক্তি কাফের হতে পারে না যারা আজকে বলছে ডক্টর জাকির নায়েক কাফের যারা বলছে তাদের দলিল কি তো বলছে ও কিসের আলেম ও তো ডাক্তারি করলো তারপরে কোর্টটায় পরে বক্তৃতা দেয় কোর্টটায় কি কোনো হাদিসে পড়া আছে নাকি তো ও কাফের কেন ডক্টর জাকির নায়েক কাফের কেন কোর্টটায় পড়েছে তাই না কিন্তু যে লোকটাই কথা বলছে ওই মসজিদের ক্যাশিয়ার কোর্টটায় পরে ও কাফের না আশ্চর্য দুনিয়া বুঝে আমার কথা ওর বাড়িতে ওর ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে ও ছেলেটা প্রতিদিন ও সামনে কোর্ট কোর্ট এবং টাই পরে যায় তো ওই ওই মুসলমান ও মুসলমান কিন্তু ওই ডক্টর জাকির নাই কাফের বুঝতে পেরেছেন এটা কথা একজন বলছে যে আচ্ছা সাইনুর ভাই তো খুব বলে এই কথাটা হাদিস নাকি বোখারি মুসলিমের যে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তো আপনারা যা করছেন এই অবস্থা কি হবে তো আলেম নিজেকে বাঁচাতে বলছে যে ও উদ্বোধন হতে হতে যাহার নাম লোড হয়ে যাবে আমি আর পড়বোই না জার নাম নওজবিল্লাহেন্দ্র জালিকের আকিদা দেখেন তাহলে আমার দোকানেই খাঁটি ঘি পাওয়া যায় আর অন্য দোকানে পাওয়া যায় না এই ফতোয়া চলবে না যে বলেছে লাই লাহাই লাল্লা ওই ব্যক্তি হচ্ছে আমাদের ভাই আপনাকে মানতে হবে কবরে আপনি গিয়েছেন নাকির মুনকার রেডি বলছে মান রব্বুকা তোমার রবকে আল্লাহ আপনাকে বলছে ওমা দিনুকা তোমার ধর্ম কি ইসলাম তারপর আপনাকে বলছে মা হাজার রজুল আল্লাহ জি বই সফিকুম তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল ওকে তো বলছে আল্লাহ রসুল এর মধ্যে বললো নাকি যে বুকে হাত বেঁধেছ না নাবির নিচে বলেছে এখানে চলবে কেউ এখানে টিকবে কেউ কোশ্চিন কি আর আমরা কি নিয়ে ঝামেলা করি আজকে আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশের বুকে বেশিরভাগ মসজিদে ঝামেলা হচ্ছে আমিন বলানি আইসারা জেলাটা বলছে আমিন শুনে রাগ করে ইহুদিরা আশ্চর্য কথা ইহুদি আবার কবে নামাজ পড়ল অসংখ্য হাদিস রয়েছে আমরা মেনে নিতে পারি না তাহলে প্রথম ঐক্য হবে হচ্ছে আমাদের কিসের পক্ষে আকিদা আকিদা তাহলে সবারই আকিদা হানাফি সাফি মালিক মোতাজিলা খারেজা সবার সবারই আকিদা কি আল্লাহ এক কোরআনুল করিম সিলেবাস আল্লাহ রসুল নবী নাকি কেউ বলে নাকি যে আল্লাহ রসুল বাদ অন্য নবী আছে কোরআন বাদ দিয়ে অন্য ফাজাইল আমলকে গুরুত্ব দিতে হবে কেউ বলে নাকি যদি কেউ বলে তাহলে সে মুসলমান না বুঝতে পারছেন না আর যদি বলে আমার গ্রন্থ হচ্ছে কোরআনুল করিম তাহলে ভাবতে হবে তাহলে হানাফি সাফি মালিক এই কন্দল নয় সবাইকে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে যদি খালি সালাতের মাসলা যদি বাদ দিয়ে দেন তাহলে সবারই মাসলা একই রকম হয় আমরা মানতে নারাজ আচ্ছা এক এক নম্বর পয়েন্ট গুলো আকিদার ভিত্তিতে দুই নম্বর যখনই কোন কোরআন এবং সৈয়াদিস থেকে কোনো কিছু পাওয়া যাবে কোন বাক বিতন্ডা না করে ঝামেলা না করে তর্ক বিতর্ক না করে সরাসরি মেনে নিতে হবে এইটা হচ্ছে মুসলমান জাতি ইউনিটি হওয়ার দুই নম্বর রাস্তা এবার আপনার সাথে এবার আমার কথা হচ্ছে আমার বয়স থার্টি টু বত্রিশ আপনার বয়স আশি আপনি সালাত করছেন গতি থ্রি জি ফোর জি গতিতে খুব দ্রুত সালাত করছেন আপনাকে আমি মসজিদে সালাতে দায় করতে দেখলাম তো আমার মনে পড়ে গেল যে সহি সালাতে দায় করে ওই কাকে বা মুরগিতে ধান খাওয়ার মতো তাদের সালাত হয় না তাদের সালাত হয় না এখন আপনাকে আমি বলছি ও মাওলানা সাহেব বা ও দাদাজি আপনি যে সালাতে দায় করলেন এটা হলো না আপনাকে সুন্দর করে সালাতে দায় করতে হবে তো দাদাজির উত্তর কি বলেন তো কে জানেন আমি কি উত্তর দেবো মানে দাদাজি বর্তমান সমাজে কি উত্তর দেবে বলেন তো কি উত্তর বলেন না অত দিবে না ওর উত্তরটা হবে তোর বাপের জন্মের থেকে নামাজ পড়ি রে তুই আমাকে দিন শিখাবি এই তুই আমার হাটুর বো খাচ্ছিল কথা বলবি চুপ এইভাবে কথা বলি বলবে না বলবে না চিন্তা করেন আশ্চর্য জগৎ একটা উনি দ্রুত গতিতে সালাত আদায় করছেন ওনাকে যেই বলেছি যে আপনি ধীরে ধীরে সালাত আদায় করেন অমনি গিয়েছে দেখেন ওর গতি কোন দিকে যে ও কুড়ি রেখা সালাত আদায় করছে ওকে বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি কুড়ি রেখা তারাবি সালাত আদায় করুন আমাদের আপত্তি নয় তবে আমাদের আট রেখাত পড়তে দু ঘন্টা লাগে আপনার কুড়ি রেখাত পড়েন এবার কি করবে মাঠে খাটা মানুষ কেন তোমার জন্য তারাবি ফরজ নাকি আল্লাহ রসুল বলেছেন কি আল্লাহ রসুল বলছেন মান কমা রমাদান ইমানান ওয়াইতে সাবান গুফরে লামা তাগাদদাম বিন জামবি আচ্ছা বলেন তো যে তারাবির সালাত সুন্নাত ওয়াজিব নফল নাকি ফরজ সুন্নাত সুন্নাত অথচ এই সুন্নাতের উপরে আল্লাহ রসুল বলছেন মান কমা যে ব্যক্তি দাঁড়িয়ে থাকলো রমজান মাসে ইমানের সাথে সালাত আদায় করলো তারাবি সালাত আদায় করলো গুফের আলামা তাকাদ্দামা মিন জামবি পেছনে যা পাপ করেছে সব ক্ষমা করা হবে বুঝতে পারেন নি সুন্নতে ক্ষমা করা হয় সালাত কিভাবে পড়তে হবে আল্লাহর রাসূলের পা ফুলে যেত সাহাবীরা ভয় করত মনে হয় ফজর হয়ে যাবে আর আপনার সালাত একবারে গোটা 38 রাকাত বা 37 রাকাত আপনার 55 মিনিটে কমপ্লিট প্যাকেজ এটা চলবে না আপনাকে যখন হাদিস আপনি পাবেন ওই হাদিসটা সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে আপনি মদিনা থেকে পাশ করে আসেন মক্কা থেকে আসেন কিংবা দেওবান থেকে পাশ করে আসেন আপনার কোনো কথা চলবে না কথা চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই দেখেন দেখেন সাহাবীর কথা আমি আপনাকে দেখাই কিভাবে হাদিস মেনেছে একজন সাহাবির নাম যার নাম হচ্ছে উমার রাজি আল্লাহন উনি অনেক বড় মাপের আলেম ছিলেন তো নাকি উমর রাজি আল্লাহ আল্লাহ রসুল বলছেন আবু বাক্কার জান্নাতে যাবে আল্লাহ রসুল বলছেন আবু বাক্কার জান্নাতে যাবে কিন্তু আবু বাক্কার জান্নাত কেমন এটা আল্লাহ রসুল বলেননি এটা আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুল বলছে যে আবু বাক্কার যখন জান্নাতের গেটের সামনে যাবে আটখানা গেট আবু বাক্কারকে ডাকবে যে আমাদের গেটেরও সৌভাগ্য যদি আবু বাক্কার আমার গেট দিয়ে ঢুকে আটখানে গেট আবু বাক্কার রাজি আল্লাহকে ডাকবে কিন্তু আবু বাক্কার জান্নাত কেমন হবে এটা আল্লাহ রসুল বলেননি কিন্তু উমারের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে উমারের যে ঘর দেখলাম আমি এত সুন্দর ঘর আমি কখনো দেখিনি আমার ইচ্ছা হচ্ছিল ঘরে প্রবেশ করি যখনই শুনলাম ঘর উমরের তখনই ভাবলাম বাপরে বাপ এত বড় মর্যাদাপূর্ণ একটা মানুষ না না এর ঘরে ঢোকা যাবে না বুঝতে পারেননি তাহলে সুবান আল্লাহ নাই কেন এত সুন্দর কথা শুনে সুবান আল্লাহ বলবেন না ওর ওমর রাদিয়াল্লাহু তাআলার জান্নাত আরসুল আগে দেখিয়ে দিয়েছেন যে এইটা তোমার জান্নাতে ঘর বিশাল বড় একটা প্রাসাদ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হবে আল্লাহ রাসূল বলেছেন আমি ঘুমিয়ে আছি দেখি আকাশ থেকে ইলম নাজিল হচ্ছে ইলম একদম বৃষ্টির ফোটার মতো এসে এসে ইলম পড়ছে আরে ভালো করে খেয়াল করে দেখো আমি ইলম আমার কাছে আসছে না ওটা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সুবহানাল্লাহ এটা হচ্ছে ওমর এটা হচ্ছে ওমর আল্লাহ রসুল বলছেন আমার পরে যদি কোন ব্যক্তি নবী হয় সেটা হবে উমার আল্লাহ রসুল বলছেন বানি ইসরায়েলদের মধ্যে যদি উমার রাজি আল্লাহ জন্মগ্রহণ করতেন তাহলে ও বানী নবী হতেন উমার চারজন খলিফার মধ্যে উমারই একজন শাসক যিনি গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছেন গোটা পৃথিবীর অর্ধেক অর্ধ শাসন করেছেন উমার রাজি তলানু এবার উমারে ঘটনা বলি আল্লাহ রসুল মারা গিয়েছেন বাড়ির থেকে তরবারি নিয়ে চলে গেছে খোলা তরবারি এসে দাঁড়িয়ে আছে বলছে যদি কেউ বলি যে আল্লাহ রসুল মারা গিয়েছে এখানে গর্দার নামিয়ে দেবো উমার মানে খুব খতরনাক একটা মানুষ বলছে একদম গলা উড়িয়ে দেবো সাহাবির আর কোনো কথা নাই আবু বাক্কার আসলো দেখছে উমার খুব রাগে অবস্থায় আছে কিছু বললো না আবু বাক্কার আল্লাহ রসুলের কাছে ঢুকলেন গিয়ে দেখলেন আল্লাহ রসুলের উপর দিয়ে চাদর দেওয়া আছে আব্বা কার সিদ্দিক রাজি লাহ না মানুষের চাদরটাকে সরালেন চাদরটাকে সরিয়ে আল্লাহ রসুলের কপাল একটা চুম খেলেন চুমু খাওয়ার পরে এসে বলছে উমার যারা আল্লাহর ইবাদত করতে শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব আল্লাহ মরবে না আর যারা আল্লাহর রসুলের ইবাদত করতে তারা মনে রেখো আল্লাহ রসুল মারা গিয়েছে সঙ্গে সঙ্গে উমর বলছে আরে বাপরে বাপ তুমি যে কোরে নে একটা পড়লাম মনে হচ্ছে এখনই রাজির হলো একটু আগে উমর কি বলছে কেউ যদি বলে তার গর্দনটাকে উড়িয়ে দেব একটা করে আয়াত বলেছে আর কোন কথা নাই সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে এর নাম হচ্ছে ওমর এর নাম হচ্ছে ওমর আল্লাহু আকবার চিন্তা করুন মেনে নেবার গতিটা কি আবু মুসা সেরিলা জিলাত অনুকে বলছে ওমর এই তুমি আমার বাড়িতে যাবে এ তো দেখা করতে কাজ আছে আবু মুসা সেরিলা তার বাড়িতে গেলেন তিনবার সালাম দিলেন উমার রাজিল তোলানু শুনতে পেলেন না উত্তর দিলেন না তারপরে তিনি রিটার্ন চলে আসছেন রিটার্ন যখন চলে আসছেন আসার সময় উমার বলছে কি ব্যাপার তোমাকে আমি দেখা করতে বলেছিলাম না বুঝে জি হ্যাঁ আমি গিয়েছিলাম আপনার বাড়িতে কিন্তু আপনাকে আমি তিনবার সালাম দিয়েছি আর ওই তিনবার সালাম দেওয়ার পরে আপনি কোনো উত্তর দেননি তাই আমি রিটার্ন এসেছি বলছে কেন রিটার্ন আসলে বলছে আল্লাহ রসুল বলেছে তোমার বলছে এমন আমার মারবো তোকে সামনেও পেট চিরে ফেলবো পিছনে পিট ফেড়ে ফেলবো তাড়াতাড়ি দলিল দেখা আমি আল্লাহ রসুলের সাথে সময় থাকি তুই তাড়াতাড়ি দলিল দেখা যে তোর পেট সামনে থেকে চিরে ফেলবো পেছন থেকে পিঠ চিড়ে ফেলবো তাড়াতাড়ি এবার তো বেচারা টেনশনে কাকে করি ইয়ে করি তোর দৌড়াচ্ছে দৌড়াতে 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 সবচেয়ে ছোট সাহাবি আবু সাহেবি রাজি আল্লাহনকে বলছে ও আবু সাহিদ তুমি কি হাদিসটা শুনেছো এই যে তিনবার সালাম দিলে উত্তর না দিলে রিটার্ন আসতে হবে তো আবু সাহেব বলছে জি হা উমার আমি শুনেছি এখন উমার রাজিন দোয়া করছেন আবু সাহেদের জন্য আর জন্য বুঝেননি উমার বলেনি এ কথা যে তোর বাপের চেয়ে বয়সে বড় আমি উমার বলছে যে না আমি এই জন্য বলছিলাম না আমি ভাবছিলাম যে আল্লাহ রসুলের নামে আবার কেউ কি কথা বানিয়ে ফেললো নাকি তাই আমি একটু জাজ করেছি তাছাড়া আমার অন্য কোনো মতলব ছিল না বলে আল্লাহর কাছে দোয়া চাইলেন উমারের গতি দেখেন চেঞ্জের এটা হচ্ছে উমারের গতি উমার রাজি আল্লাহ আর আরো একজন সাহাবি দুইজন এক রাত্রিবেলায় শুয়ে আছেন দুজনেরই স্বপ্ন দোষ হয়ে গিয়েছে

তখন আল্লাহ রসুল বলছে শোনো তুমি যদি স্ত্রী সহবাস করে থাকো আর কোথাও পানি খুঁজে পাচ্ছ না তাহলে তোমাকে বিসমিল্লা বলে মাটিতে হাত মারতে হবে ফু দিতে হবে মুখে মাসে করতে হবে হাত মাসে করতে হবে এবার তুমি সালাত তাই করো এবার তুমি সালাদা করো আচ্ছা ওমার রাজ জানলেন জনক সাহাবিও জানলেন আল্লাহ রসুল মারা গিয়েছেন উমারের শাসন চলছে এবার ওই রকম কেস ঘটেছে দুইজন ব্যক্তির উমারের কাছে এসে বলছে এই ওমর আপনি কি বলতে পারেন এই ধরনের মাসলা ঘটে গিয়েছে আমরা কি করব তো ওমর রাজা তত ভুলে গিয়েছিলেন ওমর রাজা তত ঘটনা ভুলে গিয়েছিলেন আর যে সাহাবী ছিল ও পাশে বসা আছে এমনত অবস্থায় ওমর রাজা বলছে যে তোমরা ফরজ গোসল করো যে কোনো মূল্যে তারপরে সালাত আদায় করো তায়াম্মুম করা জায়েজ না ওমর বলছেন সাহাবী বলছেন উমার ফতোয়া যে উল্টো পাল্টা হয়ে গেল বুঝা কেন বুঝা এই ঘটনা সাক্ষী আপনি আর আমি আমাদের দুজনেরই ঘটনা ঘটেছিল মনে নাই আমি আমি ঘোড়া করে দিয়েছিলাম আপনি সালাতে দায় করেননি ওই সময় আপনি আল্লাহ রসলি কাছে আমাকে নিয়ে গেলেন আল্লাহ পারলেন না পারলেন না পারলেন না লাস্টে মনে হয় এটাই ঠিক হবে আমি উমার ভুলে গেছি তুমি তাই করে সালাতে দায় করো উমার বলতে পারতেন না আমি ভুলে গেছে মানে বা ওই স্বামীকে বলতে পারতেন না আমার চেয়ে কি তোমার ব্রেন বেশি নাকি এটা তো বলতে পারতেন তাহলে একতা কিসের ভিত্তিতে হবে মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে যখন আপনার কাছে সই হাদিস আসবে ওটাকে মেনে নেবেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন ইদা সাহুয়াল হাদিস ফাহুয়া মাঝাব যদি কোনো সই হাদিস পেয়ে যায় ওটা আমার মাঝাব আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের নামে যত কিচ্ছা কাহিনী বানাই আমার মনে হয় আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যদি একদিনের জন্য জীবিত করা হতো এই সব লোককে জবাই করত বলছে যে চল্লিশ বছর ঈশার অজুতে ফজর সালাত করেছে ভাবা যায় তো এদের সাথে আপনি এক হবেন কি করে জি এদের সাথে এক হওয়ার রাস্তা কি ভাই তুমিও কালেমা পড়েছো আমিও কালেমা পড়েছি বুঝা নিজের নিজের নিজে বহন করবা সতেরো নম্বর সুরা পনেরো নম্বর আট আচ্ছা চলো এখন তো আমরা এক হয়ে যাই ভাই ভাই হই এটা আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে করতে হবে আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা তো আমাদের সমাজের প্রেক্ষাপটটা এমন যে আমরা যেটা নিজের জন্য ভালো ওইটাকে গ্রহণ করি আর যেটা নিজের উপর দিয়ে চলে যাবে ওইটাকে আমরা গ্রহণ করি না আচ্ছা এবার আপনাদেরকে একটা আমি দোয়া শিখাবো আজকে ভালো করে শুনবেন আপনাদেরকে একটা দোয়া আমি শিখাবো দুয়ার ফজিলটা শুনে রাখুন এবার এই দুয়াটা শেখানো একটা উদ্দেশ্য আরও একটা উদ্দেশ্য আমার আছে এই দুয়াটা আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি কোথাও অবতরণ করলো বাইক থেকে হতে পারে ট্রেন থেকে হতে পারে প্লেন থেকে হতে পারে সাইকেল থেকে হতে পারে তারপরে এই দুয়াটি পড়ল পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রসুল একই হাদিসের বর্ণনায় একই হাদিস অপর হাদিসে বললেন যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যা বেলায় এইটাকে পড়ে সয় ঘুমিয়ে যায় মাগরিবের পর ঘুমিয়ে যায় তাহলে সারা আপ টু ফজর পর্যন্ত ওর কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারবে না একজন এসে বলছে আল্লাহ রসুল খুব যন্ত্রণা করছে রাত্রেবেলায় কাঁকড়া বিছা আমাকে কামড়িয়েছিল আল্লাহ রসুল বলছে কেন তুমি এই দোয়াটা জানতে না কনফার্ম এই দোয়াটা পড়লে কি হবে কাঁকড়া বিছাই কামড়াবে না কাঁকড়া বিছাই কামড়াবে না কিচ্ছু আপনাকে ক্ষতি করতে পারবে না কারণ পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষ আল্লাহ রসুল বলছেন আমরা বিশ্বাস রাখি তো দোয়াটা কি আউজবি কালিমাতিল্লাহি তামমাতি মিন শাররিমা খালাক মুখস্থ হবে আজকের মধ্যে মুখস্থ করতে হবে আজকের মধ্যে আউজবি কালিমাতিল্লাহি কামমাতি মিন শাররিনা ফালে এটা কি এই দুয়া পড়তে রাজি আছেন সময় জোরে বলেন রাজি আছেন ইনশাল্লাহ বলতে বলে রাজি আছেন দুয়াতে তো রাজি হলেন আল্লাহ রসুল বলছেন যে এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় বন্ধনের বই বাড়িতে আছে সেই ছেলেটা ওর মায়ের সঙ্গে সয় নাউজুবিল্লা বলবেন না এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা নাউজবিল্লাহ আল্লাহ রসুল বলছেন ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় এক টাকা সুদ খেলে সেই পাপ হয় যার বাড়িতে গ্রুপ লোন আছে যার বাড়িতে এলআইসি আছে যার বাড়িতে বন্ধন আছে সবাই এই পাপ করছেন ভাই সত্যি কি হয় জি হ্যাঁ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষ এবার আমার সাথে কথা বলেন বলেন যার যার বাড়িতে আছে এই বন্ধনে বই বাড়িতে গিয়ে ইনশাল্লাহ ছিঁড়ে ফেলবো সবাই বলি ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ নাই একটু আগে দোয়া শিখেছি ওটা ঠিক আছে ওই দোয়ার জন্য এটা বলছিলাম দোয়াটা আমার শেখানোর উদ্দেশ্য এটাই নয় আমি এইটাই বলতে চাইছিলাম যেটা আপনার মুখের উপর দিয়ে বুলডুজার যাবে না ওইটা শিখতে আপনার আপত্তি নাই কিন্তু যেটা আপনার মুখের উপর দিয়ে বুলডুজার চলে যাবে আপনার অসুবিধা হবে আপনি মানতে পারবেন না সেটা আপনি মানতে নারাজ এই হচ্ছে আমরা মুসলমান ঐক্য কি করে আসবে ঐক্য কি করে আসবে আল্লাহ রসুলের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে পান বিড়ি জলটা গুল সিগারেট যারা খাবে তাদেরকে জাহান যেতে হবে যদি খাস তো বাছাড়া তারা এই দুনিয়া থেকে মারা যায় তার মানে এই আমল যদি করেন তাহাজত করেন হজ করেন আপনার ইফাজতে কবুল হবে না যদি আপনি জর্দাগুল খৈনি বিড়ি এইগুলা খান এবার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে এগুলা হচ্ছে মা কেন ইমাম সাহেব খায় তার জন্য আর কিচ্ছু না ইমাম সাহেব যদি না খেত তো ওই বলতো এটাকে শুয়োরে খাই গো তোমরা খাও এই কথাই বলতো এই কথাই বলতো আমরা এইটা মেনে নিতে পারি না তাই তো গতদিন ওই কথাটা বলেছিলাম যে মহিলাদের হাত খালি থাকবে না মহিলারা হাতে মেহেদি দিবে হাত সব সবসময় মেহেদিতে ভরা থাকবে মহিলারা তো হাতে মেহেদি দিবে দিবে পায়েও দিবে মহিলারা পায়েও দিবে এই কথাটা যে বললাম এটা আগামী দিন থেকে আপনার মেয়ে আপনার স্ত্রী পালন করবে কিন্তু আপনার মেয়ে আপনার স্ত্রীকে আমি এখন বলবো যে টিভি সিরিয়াল আজ থেকে বাড়িতে বন্ধ তো আপনার স্ত্রী মনে মনে আমাকে গালিয়ে দিচ্ছে এটা মানতে পারবে না এটা মানতে পারবে না যেইটা আমাদের মনের মতো হবে সেইটাকে যদি আমরা কেবল মাত্র মেনে নি আর যেটা আমার মনের মতো হবে না সেইটাকে যদি আমরা ত্যাগ করি তাহলে কি হবে ঐক্য কখনোই আসতে পারে না ঐক্য কখনো আসতে পারে না আপনার মধ্যে যদি কোনো ভুল দেখি আপনাকে যদি শুধ্রে দিই ওইটার উপরে আপনাকে আমল করতে হবে আল্লাহ রসুল বলছেন লোহা ওয়াসু সারেফ দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ছাটো দাড়ি থাকবে পুরুষের যারা কাপুরুষ তারা নির্লজ্জ বেহা তাদের মুখে দাড়ি থাকে না যারা কাপুরুষ নির্লজ্জ বেহা তাদের মুখে দাড়ি থাকে না সাইনুর রহমান এত কঠিন করে বলেছে তারপরেও কাপুরুষের লজ্জা হয় না বলি না প্রায় জালসাই শোনেন না তাহলে আপনার লজ্জা হয় না কেন কাকে দেখাতে চাইছেন আপনি মালাকুল মত যে কোনো মুহূর্তে আপনার সাথে চলে আসতে পারে আপনি দুনিয়ার কাকে দেখাতে চাইছেন ঐক্য আপনি কি করে আনবেন মাসলা মাসালে পার্থক্য থাকবে কথা সত্য কিন্তু আপনি খালি সালাদ তাকে ছেড়ে দেন আপনি সালাদ তাকে ছেড়ে দিলে পর্দা করা কি হানা ফির জায়েজ না আহলে দিশে জায়েজ বলেন তো যারা হক বলে নিজেকে দাবি করে তার বউ বুরখা পরে না বলছে আমি আহলে হাদিস আমি নাকি জান্নাতে যাব আরে আপনার মতো আহলে খবিসের দরকার নাই বুঝেননি কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছে যখন কোন আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি আমার মনে হয় স্বয়ং জীবিত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখলাম আপনার লজ্জা লাগে না নিজেকে আপনি দাবি করেন বলছে আমি হানাফি বলছে আমি হানাফি আবু হানিফা রহমতুল্লাহ বলছে আপনার সন্তান যদি সালাতে দেয় না করে আপনার স্ত্রী যদি সালাতে দেয় না করে জেলখানার মধ্যে ঢুকে দেন অতদিন পর্যন্ত মারেন যতদিন না ও সালাত পড়বে না মরবে কজন হানাফি ভাই আছেন যা আপনার ছেলেকে জেলখানার মধ্যে ঢুকে পিটাবেন কিসের ঐক্য চান আপনি মুসলমান জাতি আজকে এত মার খাচ্ছে কেন আল্লাহ সুবানা বলছেন যে বান্দা আমার নিকটবর্তী হয় তখন যখন শেষদা করে আরে মুসলমান তো দায় ভুলে গিয়েছে শেষদা দায় দেয় রমজান মাসে আর সেজদা দেয় জুমার দিনে বাদ বাকি নাকি সেজদা দেয়া লাগে না তাহলে চিন্তা করুন ঐক্য আপনি কি করে করবেন অতএব মাসলা মাসালকে ত্যাগ করতে হবে এবং কিভাবে ত্যাগ করতে হবে একটু শুনুন উসমান ইবনে খলিফা এবং উসমান খুব গুরুত্বপূর্ণ হাদিস ইবনে উমার রাজেলা এবং উসমান রাজু হজ অথবা উমরা করার উদ্দেশ্যে মক্কা গেলেন এখন ইমামতি কে করবে বলেন তো কে করবেন যে যে খলিফা শাসক উসমান রাজি লাতানো দাঁড়িয়ে পড়লেন ইমামতি করবেন ইবনে উমার পেছনে দাঁড়িয়ে আছেন তো ইবনে উমার বলছে যে নামাজ কি তো দুই রাখা পড়তে হবে কসর কসর পড়তে হবে তো নামাজ কিন্তু দুই রাকাত পড়তে হবে এবার খলিফা বলছে আমি চার টাকাতে পড়ব আমরা হলে কি হতো অবস্থা তোর ইমামতি কর আমরা সর তাই না দেখেন একজন শাসক দুজনই সাহাবে আল্লাহ রসুলের বলছে শোনেন আমি আল্লাহ রসুলের সাথে এইখানে এসেছি আল্লাহ রসুল বলেছেন কসর হবে আল্লাহ রসুল বলছে দুই রেখা সেলাত করতে হবে আপনাকে দুই রেখাতি করতে হবে আর উনি বলছেন না আমি চার টাকা করব কি অবস্থা উনি ইমামতে দাঁড়িয়ে গেলেন ইনি পিছিয়ে পেছনে দাঁড়িয়ে গেলেন ওই চার রাখাতে সারা দাদাই করলেন করার পরে এসে পরে পরবর্তী সময় ওনাকে বোঝাতে সক্ষম হলেন আপনাকে আমি বলতে চাইছি যে কেউ ভুল করতে পারে কিন্তু ওই ভুলটা এমন জায়গায় এমন ভাবে বলেন না যে ও পেস্টিজে পড়ে যাবে ও লজ্জায় পড়ে যাবে বা ওর অবস্থা খারাপ হবে ওকে একটা সময় এনে সুন্দর করে বুঝান কারণ উনি আল্লাহ রসুলের সাথে ছিলেন না তাই জানেননি আর ইনি আল্লাহ রসুলের সাথে ছিলেন তাই জানেন তাহলে দুজনেরই ঠিক আছে বুঝেননি এবার মাসলা মাসায়ালটা ঠিক হলো তাহলে মাসলা মাসায়াল নিয়ে তন্দ করলে আমরা এটা হতে পারবো না যখন সুদ ব্যাপারে কথা বলি তখন আর এই হানাফি সাপি থাকে না আর যখন খালি নামাজ শুধুমাত্র আমিন বলা নিয়ে 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 বুকে হাত পায়ে পা যদি আমরা সারা জীবন ঝামেলা করি তাহলে এভাবে দেশটাকে লুটে পুটে খাবে আর মুসলমানরা এভাবে কমজোর হবে এক মুসলমান বললে আর এক মুসলমান কি করবে যাবে না আজকে যে এই প্রোগ্রামটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত এই প্রোগ্রামটা হওয়াতে বাধা দিয়েছিল কারা হিন্দুরা না মুসলমানরা একজন মুসলমান এর রক্ত অপরজন মুসলমানের জন্য হারাম আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করছে যে লাই লাই বলেছে তার রক্ত তুমি নিতে পারবে না জনৈক সাহাবি বলছে আমি যুদ্ধের ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এমত অবস্থায় একজন ব্যক্তি কাফের আমার দিকে চলে আসছে এসে আমি যেই তরবারি তুলেছি ও বলছে আসাদ এখন কি এ বলে তো এটা পড়লো কি মুসলমান কিনা আচ্ছা আপনার আমার সেন্স কি বলে ভয় পড়েছে গলা কেটে দেবে ভয় পড়েছে তো ওনার তরবারি আর থামলো না একদম সরাসরি গলাটাকে নামিয়ে দিল তারপরে সন্দেহ হয়ে আল্লাহ রসুল কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল একজন ব্যক্তিকে মেরে দিয়েছিল কিভাবে তো বলছে আমার সামনে আসলো অনেক আমাদের দিনী ভাইকে শহীদ করে দিয়েছে আমি দেখলাম ও আমার সামনে এসে বলছে ও জন্য আল্লাহ রসুল ওর আমি সুযোগ ওকে মেরে দিয়েছি আল্লাহ রসুল কি তার দেখতে গিয়েছিলে কি জবাব দেবেন আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলতে লাগলেন তুমি কি তার বুক চিনে দেখতে গিয়েছিলে নাকি সে ভয়ে পড়েছে নাকি আল্লাহর উপরে করে পড়েছে করেছে আল্লাহ রসুল আমি তা তো জানি না তুমি সারা জীবন এজন্য ক্ষমা চাইতে থাকো আর আজকে আমরা ডক্টর জাকির নাই কাফের আল্লাহ আকবর যার হাত ধরে হাজারো কাফের বেঈমান মুশ্রিক ইসলামের ছায়া তলে আসছে সেই লোকটাকে কাফের বলে আমরা ছেড়ে দিয়েছি বুখারি হাদিস আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তিকে যদি কাফের বলো সে যদি কাফের না হয় তো যে বললো সে কাফের আজকে অবস্থাটা কি তো আমাদেরকে সলাদটাকে একটু সাইডে রেখে আমাদেরকে এক প্রচার করতে করতে এক জায়গা হওয়ার চেষ্টা হবে এর অর্থ এই না যে আপনি বুকের উপরে হাত বাঁধানোর হাদিস পেয়েছেন কোন হারাফি ভাইয়ের মসজিদে আদায় করতে গিয়েছেন আর অমনি নাভির নিচে হাত বেঁধে বেঁধে দেবেন এটা হচ্ছে মুনাফি কি এইটা চলবে না একই ভাবে সব জায়গায় না কয়েকদিন আগে স্টেজে বসে আছি আমি প্রধান বক্তা আমার আগে একজন বক্তা আছে তো বিদাতি এলাকায় গিয়েছি বুঝতে পারছেন তো সভাপতি আমাকে বলছে আপনি কি হাত তুলবেন মানে আপনি তো দোয়া করবেন আমরা জানি হাত তুলে একসাথে তো আপনি কি হাত তুলবেন এখন ওই আলেমকে দিয়ে দুটা শেষ করাবো তাহলে আমি যে তুলবো না বলছি আজকের দিনে তুলবেন না বলে আমি যে তুলবো না তো ঠিক আছে দুয়াই করবো না বুঝতে পেরেছেন নেগোশিয়েট করার চেষ্টা করছে জিরা এই গোল আলু শ্রেণীর আলেমদের জন্য আজকে সমাজে বিভ্রান্তি এক আলেম বলছে এটা যায়জ আর এক আলেম বলছে এটা যায় গত পরশু দিন মনে হয় কোথায় বরমপুরে প্রোগ্রাম ছিল আমাকে বলছে সলাদ শেষ করে আল্লাহ একবার বলা নাকি না যায়জ ঘোষণা করেছে ইনালিল্লাহTableModel যে আমি যতদিন বাঁচব ইনশাআল্লাহ বলি এবং বলবো তাহলে মাসলা মাসায় থেকে দূরে থাকুন আর যখন দেখবেন সই হাদিস তখন আর কোন ইমাম নয় কারুর পেছনে নাই শর্ট করে ওইটাকে গ্রহণ করুন আর ওই ফটো বন্ধ করুন যে আমার দোকানে খাটে ঘি পাওয়া যায় ওক এক জায়গা আসলে মুসলমানদেরকে আচ্ছা তিন নম্বরের একটা পয়েন্ট আপনাদেরকে একটু আলোচনা আমি করি সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে আমার রাস্তায় যারা প্রিয় বস্তু দান করে তাদের জন্য আমি জান্নাতে ঘর নির্মাণ করি নামাজ পড়তে টাকা লাগে না তাই না লাগে শিয়াম পালন করতে শিয়াম পালন করতে টাকা লাগে না যে আবু বাক্কারের বহু টাকা ছিল জানেন কি উমারের বহু টাকা ছিল সেই টাকা দিন ইসলামের জন্য খরচ করেছিল করেছি করেনি আচ্ছা আবু বাক্কার কি ঠেকা পড়েছিল নাকি যে জান্নাতে যাব না এটার জন্য কেন দিয়েছে আল্লাহ সোবরুল কারিমের মধ্যে বলছেন এই দুনিয়াকে বিক্রি করে দাও আখেরাতের কাছে এই দুনিয়াকে আখেরাতের কাছে বিক্রি করে দাও আমরা টাকা দি কোথায় জালসার জন্য চাঁদা চাইতে গেলে দশ টাকা বের করে দি আর যদি অর্কেস্ট্রা হয় তো মিনিমাম দুশো টাকা দি ঠিক না ঠিক না তা আমরা তো আবু জেহেলের অনুসারী করবোই বাকি ব্যাপারটা এটা এটা কোনো উন্নতি কল্পে মনে হয় না তাই না এটা কোনো উন্নতি কল্পে জালসে না তো উন্নতি কল্পে জালসা দিয়ে তো টাকা আদায় হয় না আবার অনুন্নতি কল্পে দিয়ে আবার টাকা আদায় হবে কি আল্লাহ আকবর কেয়ামতের মাঠে যখন মানুষ ত্রাহি 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 করবে সূর্য থাকবে মাথা থেকে এক মাইল দূরত্বে এমত অবস্থায় আল্লাহ রসুল হাউজে কাউ কাছে দাঁড়িয়ে থাকবে নিজে হাতে পানি পান করাবে কোনো ছায়া থাকবে না আরস ব্যতীত আল্লাহ রসুল বলছেন যে কেয়ামতের মাঠে ওই ছায়া যদি স্থান নিতে চাও তাহলে তোমাকে দান করতে হবে দানের বেলা আমরা পিছিয়ে আছি আর নামাজের বেলায় আগে তাও তো নাই অবস্থাটা কোথায় অবস্থাটা কোথায় বলছে তো ওরা আমিন বলেছিলাম থেকে বের করে দিয়েছি ভাই আপনি নামাজ পড়েন বলছে হ্যাঁ ঈদে যাইতো ঈদে যাইতো যারা বেশি ফেতনা না সৃষ্টি করে তারা তখন চায়ের দোকানে বসে ওরা মসজিদে যায় না ওরা মসজিদে যায় না আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে যখন বান্দাকে নিয়ে যাওয়া হবে ডান দিকের দিকে দেখবে তার যা করেছে সব দেখতে পাবে ওই যে ভাবির সাথে গল্প করেছিল অ্যান্ড্রয়েড ফোনে জেনা করেছিল সব একদম ঝর ঝরঝর করছে একবারে ফুল এইচ ডির উপরে পিকচার আসবে ওখানে সব দেখতে পেয়ে গেছেন বাম দিকে দেখছেন তাও দেখতে পেয়ে গেছেন আচ্ছা বলেন তো আমি ধরেন আমার অফিসে বসে আছি একটা ডাস্টার চুরি হয়ে গেছে এখন সিসিটিভি লাগানো আছে আমি দেখলাম যে ডাস্টারটা আপনি নিয়েছেন আপনাকে ডেকে বললাম ভাই একটু সিসিটিভি দেখে আসেন তো দেখার সময় দেখছে আপনি ডাস্টার নিয়ে যাচ্ছেন এরপর আপনাকে বলা লাগবে কি যে আপনি চুরি করেছেন তো আমরা যে কি করেছি সব কিছু আমরা দেখতে পাবো ডান দিকে সব কিছু দেখতে পাবো বাম দিকে এখন ও যাবে সামনের দিকে যাবে এবার সামনে দেখবে কি আগুন আর আগুন আল্লাহ রসুল বলছেন ওই আগুন থেকে বাঁচতে হলে একটা খেজুরকে অর্ধেক করে হলো দান করে হলো বাঁচো অর্ধেক করে হলো কি দান করে যদি বাঁচতে চাও আগুন থেকে তাহলে অর্ধেক খেজুর একটা খেজুরকে ভেঙে অর্ধেক দান করো আল্লাহ রসুল বলেছেন উমার বলেছেন আল্লাহ রসুল সম্পদকে অর্ধেক করে অর্ধেক আপনাকে দিয়ে দিলাম শুনেননি বহুবার আমার এই হাদিস আমার মুখে হাদিসগুলো শুনেছিলেন কি দান দিতে রাজি আছেন এক টাকা দিলে আল্লাহ সাতশো টাকা দিবে দিবেন দিবেন এক টাকা দিলে আল্লাহ কত দিবে সাতশো কোটি টাকার মালিক হয়ে যদি ওইখানে চলে যান তাহলে আপনার কোনো কাজে লাগবে না কিন্তু যদি কোনো মাহফিলে কোনো অনুষ্ঠানে এরকম কোনো দিনই মাহফিলে দান করেন তো সেই দান বিফলে যাবে না রাজি আছেন কি তাহলে আমার বক্তৃতার সঙ্গে আমি একজন ব্যক্তিকে পাঠাবো তাকে দান করবেন কারণ মেহফিলের জন্য এক্সট্রা খরচ এই যে রাস্তা রাস্তাগুলো হয়েছে হয়তো বা টাকা উঠেনি তবে না যে শাহিনুর পাতি শাহিনুর রহমান ভিক্ষা যদি করতে হয় এটা ভাবেন যে ভিক্ষা করে খাবে এটা যদি ভাবেন না শাহিনুর রহমানের হাত দিয়ে ওইটা বেরাবে না মুখ দিয়ে ওইটা বেরাবে না এটা ভাবে যেটা দিন ইসলামের জন্য শাহিনুর রহমান সবসময় রেডি ইনশাল্লাহ এবার যেহেতু সময় বেশি নাই বুঝতে পারছেন কারণ সময় অল্প বক্তা আমাদের তিনটি মানুষের পেট ভরবে না জানি তারপরে একটা কথা বলি যারা আলেম আলেমা আছে বা আমরাও যারা ছোট খাটো মানুষ আছি তারা সব সময় আমরা বলি মেয়েদেরকে পর্দা করাও আর মেয়েদের উপরে তো আমার কঠিন ওয়াজ আছে আপনারা জানেন মানে শাহিনু ভাই হচ্ছে মনে হয় এত খারাপ ভাষা আর কেউ বলে না তো আজকে মা বন্ধুদেরকে কিছু বললাম না মনে হয় আমাদের সালাফি সাহেব কিছু বলে গিয়েছেন এই আমি বললাম না ওইদিকে সময় স্বল্প আপনারা অনেক কিছু চাইছেন দিতেও পারছে না তো আমরা মেয়েদের পর্দার বিষয়ে বারবার বলি আল্লাহ বলেছেন মহিলারা বাড়ির মধ্যে থাকবে সব ঠিক আছে অল আর ওকে আমার মহিল স্ত্রী প্রেগনেন্ট অপারেশন করবে কে নিশ্চয় কোন এক চণ্ডী দাস করবে তো মুসলমানদের মেয়ে মানে ষোলো বছর পূজার জন্য অনেক বড় হয়ে গেছে দে বিয়ে দে মহিলাদেরকে সব দিক থেকে মানুষ রেখেছে কি দিন ইসলাম বুঝে না ইসলাম যে এটা বুঝে না মুসলমানের মধ্যে কটা মহিলা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর জাতিকে আপনি কি দেবেন সর্বপ্রথম আপনার ছেলেটা যে দিন ইসলাম শিখবে কোন আলেমের কাছে নয় ওইটা আপনার স্ত্রীর কাছে শিখবে কথা ঠিক কিনা বুঝেন আমার কথা আপনার ছেলেটা যখন ঘুমাতে যাবে ওই ঘুমানোর দোয়াটা কে শেখাবে আপনি নাকি কোনো আলেম নাকি আপনার স্ত্রী কে শিখবে বলেন আপনার স্ত্রী তাহলে মাকে কি শিক্ষিত করতে হবে শিক্ষিত করতে হবে না আজকে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আপনাদের এই কুচাইডাঙ্গার মানুষকে আমার লাখো কোটি ধন্যবাদ আল্লাহ উত্তম পুরস্কার দান করুক যে আপনাদের কুচাইডাঙ্গা থেকে দুখানা গাড়ি আমাদের ওখানে যায় স্টুডেন্ট পড়াশোনা করতে এর আগে স্কুলের ব্যাপারে শুনেছেন হেরানোলা একাডেমি প্রত্যেকটা গার্জেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে গিয়ে বলছে আমার তিন বছরের মেয়ে আমার চার বছরের ছেলে আমার পাঁচ বছরের ছেলে সালামে অস্থির করে দিচ্ছে বাড়িতে ঢুকলে সালাম দেখা হলে সালাম কি কথা ঠিক বলছে না মিথ্যা বলছি এটা কালচারটা ছিল না যদিও এলাকাটা আলুল হাদিসের মোটামুটি মোটামুটিভাবে এইটা ছিল না আমরা সালামটা সবাইকে দিতাম নিজের ছেলেকে দিতাম আরে সালাম মানে তো বুঝি না আল্লাহ তরফ থেকে শান্তি বর্ষিত হোক তো ছেলে কি বলবে না আব্বা তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর বাবা কি বলবে না ছেলেকে যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক তোমার উপরে তো যেটা বলতে চাইছিলাম যে আপনারা অসংখ্য ছেলে মেয়ে আমাদেরকে দিয়েছেন এডুকেশনটা আপনারা নিজে দেখছেন আমরা ডাক্তার মহিলা থেকে বানাতে চাই পুরুষদেরকে ডাক্তার বানাতে চাই কিন্তু রক্ত চুষা মেশিন বানাতে চাই না আমরা নতুন বছর আলহামদুলিল্লাহ টু হান্ড্রেড প্লাস নিয়ে ছাত্র নিয়ে শুরু করেছি যেরা ডক্টর জাকির নায়কের ডিটো স্কুল বারবার শুনেছেন তা আপনাদের কোচাই থেকে আলহামদুলিল্লাহ দুখানা গাড়ি যাই আর এই পাশটা কি গ্রাম পেছনে আমার নিশ্চিন্তপুর ঘোড়া মারা ওই এলাকা আমি প্রচারও যেতে পারিনি এত ব্যস্ততার মধ্যে আল্লাহ আমাকে রেখেছে তো যাই হোক দিন ইসলামের জন্য রয়েছি যে দিন ইসলামের জন্য কিছু একটা করি কারণ এর আগে একটা স্কুলে চাকরি করতাম বেতন ছিল বাইশ হাজার এখন আমার স্কুলে আমি থেকে আমাকে দেয় পাঁচ হাজার দুনিয়া দরকার নাই দরকার আখেরাত আর তৈরি করতে গেলে বাচ্চাকে তৈরি করা যাবে কারণ এখন বুড়ো মানুষকে আর বোঝানো যাচ্ছে না আরে যা তুই বুঝিয়ে দেয় আগামীকালকে কি বলবো বলুন তো আরে ওরা আর কি জানে আমাদের বাপ দাদা কি কম বুঝে নাকি কি ও কথা ঠিক না বল অথচ দাদার ব্যাপারে আল্লাহ কি বলছে

আমাদের স্কুলটাকে দেখে আসতে পারেন দেখতে পারেন কারণ আমরা দুনিয়া মানে দা সাকসেস ফর হেয়ার এন্ড হেয়ার অফটার এখানে এবং পরবর্তী জীবনের জন্য আমরা ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে বানাতে চাইছি আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন কারণ আমাদের এলাকাটা বুঝতে পারছেন আমরা একটা জায়গায় স্কুলটা করেছি আপনাদের যথেষ্ট সাপোর্ট রয়েছে আল্লাহ আপনাদের সবাইকে যা যা কুমল্লা খায়রান দান করুক আমি অন্তর থেকেই দোয়া করছি আর যারা অক্লান্ত পরিশ্রম করে যেসব ভাইয়েরা আগামীকালকেও শুনলাম আমি যে কালকে স্কুল থেকে এসে খেয়েছে এমন ভাই যে আজকে আবার বিকালবেলায় খাওয়া জুটেছে সারা দিন রাত এই যে রাস্তাটা তৈরি করেছে আল্লাহ যেন এই রাস্তা তৈরির বিনিময়ে এই এত অক্লান্ত পরিশ্রম করার বিনিময়ে আব্দুল মজিদ ভাই কোর্ট পর্যন্ত গিয়েছেন এই ধরনের যারা পরিশ্রম করেছেন আল্লাহ সুবানা তালা যেন আল্লাহর এই দিন প্রচারের এই বাধা বিঘ্নতা কষ্ট করে সমস্ত মানুষকে হেদায়েতের পথে এনে এসব মানুষগুলো যখন মারা যাবে আল্লাহ যেন আল্লাহ রসুলের সাথে তাদেরকে থাকার তফিকাদা করে সহবুল আল্লাহ মামিন সময় না রে ভাই ওরে বাপরে বাপ প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল তবে কোশ্চিনটা পড়ি না ভাবি যে কী কোশ্চিন করলো এখানে লিখা আছে স্যার মানে ইংরেজিতে লিখেছে এই জন্য সালাম দেয়নি ইংরেজিতে জন্য সালাম দেয় জি সব যে ভাষায় বলেন না কেন ওই সময় শুরু আপনি যখন কথা বলবেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গিভ সালাম টু দ্য ওয়ার্ল্ড আপনাকে মানুষকে সালাম দিতে হবে এখানে বলা হয়েছে যে হোয়াই ওয়াজ মুসলিম হোয়াই ওয়াজ ম্যান ক্রিয়েটেড উইথ সয়েল কেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হলো এর উত্তর কে জানে আল্লাহ সুবরতরা চলেন কেমন মাঠে একসাথে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ ইজ দেয়ার এনি বায়োকেমিক্যাল ইন্টারপ্রেশন বিহাইন্ড দিস ক্রিয়েশন উনি বলেছেন যে এটা কি আমাদের যে মানে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটির সাথে মিশে যাবে আবার মাটি মিশে যাওয়ার পরে আল্লাহর কাছে উঠবেন বা সমস্ত মানুষ দিয়ে মাটির সাথে নাম ইস্ত পৃথিবীর একটা দুর্গন্ধময় জায়গা হয়ে যেত ঘটনা কি তাই মানে ক্রিয়া বিক্রিয়ার কোনো ব্যাপার আছে কি আই শ্যাল বি হাইলি অবলাইজ ইফ ইউ ক্যান প্রুভ দ্যাট ম্যান ওয়াজ ক্রিয়েটেড উইথ সয়েল ওয়ার ক্লে উইথ দ্য হেল্প অফ হাদিস অ্যান্ড কোরআন অ্যালং উইথ বায়োকেমিক বায়োকেমিস্ট্রি বা এ প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম কিন্তু মাদানি সাহেব বসে আছে ঠিক আছে তো ইনশাল্লাহ অন্য কোনো দিন হবে আর আপনাদের তো আমি খুবই কাছের এখান থেকে আমার বাড়ি খুব কাছে আলহামদুলিল্লাহ অনেকবার খালি মুখে প্রোগ্রাম করেছি আর আলহামদুলিল্লাহ একটা খুশির খবর যে আমাদের যে লাইভে প্রোগ্রামগুলো হয় এখন যেটা চলছে এটা গোটা বিশ্ব দেখে আলহামদুলিল্লাহ আমাদেরকে কি দিয়ে ঠেকা আরে মার্ক জুকার যে ফেসবুক আবিষ্কার করেছে এ মুসলমান না আল্লাহ কত বড় ক্ষমতা একটা খ্রিস্টানকে দিয়ে দিন প্রচার করাচ্ছে আমাদের তার ব্যাপার তো এর আগে যে প্রোগ্রামটা করলাম ওই যে মাইকবিহীন গ্রাম বলে আমি ফেসবুকে ছেড়েছিলাম আল্লাহ হকবার হাজার হাজার লোক দেখেছে আর বলেছে গো দুনিয়াতে এমনও জায়গা আছে এই কুচাডাঙ্গার মার্চ মানে না মানুষ জানে আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ সুমাতলা উত্তম যা কমুল্লা দান করুক আল্লাহ হুমামিন এতক্ষণ যে কথা বললাম আল্লাহ সুমাতলা মেনে চলার তৌফিক আদা করুক আল্লাহ হুমামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন সেফা দান করে আল্লাহ হুমামিন আর আমাদের মা বোনদেরকে যেন আগামী দিনে পর্দা করার তৌফিক আদা করে আমরা সবাই বলি আল্লাহ হুমামিন আল্লাহ কবরে তোলা যারা সাহিত যায় না কি হালে আছে তারা যদি শিল্প বিদাত করে না মারা যায় তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ হুমামিন আল্লাহ এই গ্রামের উপরে খাস করে তুমি রহমত বর্ষণ করো মামিন আল্লাহ গো আল্লাহ মাদিন সাইদি ডক্টর জাকির নাকি আমারও আপনার দাওয়াতের ফিল্ডে দেখতে চাই আবারও তারা যেন ভারতবর্ষের বুকে এসে দাওয়াতের কাজ করতে পারে সেজন্য তুমি তাদেরকে আদা করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামি